নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। এই কথাটা শুনতে শুনতে আপনারা খুব বোরিং হয়ে যান, তাই না? যে নিশ্চয়ই আপনারা ভালো আছেন, তাই না? নিশ্চয়ই আপনারা বোরিং হয়ে যান। অনেকে আমার এই নিশ্চয়ই কথাটা অনেক জ্ঞান দিয়ে যায় আমাকে, যেটা আপনার বলা হয় না। আসলে কি বলেন তো বাবুরা, আমি যেটা বলতে অভ্যস্ত, আমি কি সেইভাবে বলবো নাকি অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলবো? যাই হোক, যার যেটা মনে হয় সে সেটা করবে। আগে বলুন আমাকে কেমন লাগছে। এই যে পুরো শাড়িটা পরেছি, ঠিক আছে, কেমন লাগছে? এটা নিয়েও কিন্তু আমাকে খুব ভেঙায় লোকে, যে আমি শাড়ি পরে দেখাই আমাকে কেমন লাগছে। তা শাড়ি পরে দেখাবো না আমাকে কেমন লাগছে? দেখেছেন কতটা কাবু হয়ে গিয়েছি। যাই হোক, আমি জানি যারা আমাকে হেট করে তারাও আমাকে ভালোবাসে, এটা কিন্তু আমি জানি, এটাই বাস্তব। যে যাকে বেশি হেট করে সে তাকে ততটাই বেশি ভালোবাসে। আচ্ছা, আমি আজকে কিছু কথা বলবো একদম ভিন্ন টপিকে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, ঠিক আছে? ছোটবেলায় আমরা কিন্তু ধর্ম পড়েছি স্কুলে, ধর্ম বইতে পড়েছি বাল্মীকি মুনির গল্প। সবাই কম বেশি জানেন, তবু আজকে আমি একটুখানি মনে করিয়ে দিই, তার কারণ আমরা অনেক বয়সটা পার করে ফেলেছি, ওই গল্পগুলো অনেকটাই আমরা ভুলে গিয়েছি, কেউ ভুলে গিয়েছি, কেউ মনে করতে পারি না, কেউ বলিও না, তাই না? বাল্মীকি মুনি কিন্তু চোর ডাকাত ছিল, মানে রত্নাকর দস্যু ছিল। তারপর তো সে বাল্মীকি হলো, রত্নাকর দস্যু চুরি ডাকাতি করত, এই পথে ঘাট দিয়ে যদি কোনো মানুষ যেত তার কাছ থেকে লুটিয়ে পিটিয়ে সবকিছু নিত, সবকিছু লুটে পুটে নিত। এরকম করতে করতে অনেক দিন এরকম চলছে, মা বাবাও কিন্তু বলে তুই এগুলো করিস না, করা ঠিক না। একদিন ওর বউয়ের কাছে শুনলো, আগে মা বাবার কাছে শুনলো, যে আমি তোমাদের যে এরকম করে ইনকাম করে খাওয়াই তা তোমাদের ভালো লাগে না? বাবা বললো না। তারপরে গেল বউয়ের কাছে, বউয়ের কাছে যে কি বললো, আচ্ছা তুমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তা আমি যে কাজগুলো করব প্রতিটা কাজের অর্ধেক অংশ কিন্তু তোমার। বউ বললো কেন, আমি কেন অর্ধেক নিব ভাগ? হ্যাঁ, আমি অর্ধেক ভাগ নিতে পারি, সেটা হলো কি, তুমি যদি কোনো ভালো কাজ করে থাকো তাহলে আমি তার ভাগটা নিতে পারি, কিন্তু তুমি যে চুরি ডাকাতি নুচ্চমি বদমাইশি করবে সেটার ভাগ তো আমি নিতে পারবো না। তখন রত্নাকর দস্যু ভাবল, আমার নিজের বউ যদি আমার এই কাজের ভার না নিতে পারে তাহলে আর কে নেবে, আর তো কাউকে দেখছে না। তখনও মনে মনে ভাবল যে আমার ভালো হতে হবে, এভাবে আর চলবে না। তখনও কি করলো, একটা উইয়ের ঢিপে ওখানে চলে গেল, মানে ওর সেই চুরি ডাকাতি বদমাইশি করার বেশটা ছেড়ে দিল। ছেড়ে দিয়ে কি করলো, ও তার পরিধান যে বস্ত্রগুলো সেগুলো চেঞ্জ করে মুনি যে বেশটা সেই বেশটা কিন্তু সে ধারণ করলো, মানে গেরুয়া বসন ধারণ করলো। আমার ভুলও হতে পারে, আমি যে অতটা জানি সেটা না, আমি যেটুকু জানি সেটুকু বলছি, আর যদি আমার ভুল হয়ে থাকে তোমরা আমাকে বলে দিও যে তোমার এই জায়গাটা ভুল গেছে, তার কারণ অনেক আগে পড়াশোনা করেছি এগুলো, তো এখন তো আমরা এগুলো নিয়ে চর্চা করি না। তখন ও ওই উইয়ের ঢিপের সামনে বসে বারবার রাম নাম জপ করতে লাগলো, হচ্ছিল না। এর আগে কিন্তু একজন ওকে বলেছিল যে তুমি এগুলো বাদ দিয়ে তুমি ঠাকুরের নাম কাম করো, ঠাকুরের আরাধনা করো। তো কয়েকবার কিন্তু চেষ্টা করেছিল, সে পারেনি, পরে আবারও চেষ্টা করেছিল,
যতবার ও চেষ্টা করে ততবার কিন্তু রাম নাম করতে যে সে কিন্তু মরা 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 করে, রাম নাম আর উচ্চারণ হচ্ছে না। সত্যি সত্যি টিকটিকিটা ডেকে উঠেছে, কেন বলুন তো? মানে ও এতটা পাপ করেছে জীবনে যে সে রাম নামটাও উচ্চারণ করতে পারছে না, রাম নামটাও উচ্চারণ করতে পারছে না। যতবার সে উচ্চারণ করতে যাচ্ছে ততবার সে মরা 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 করছে। অনেক বড় গল্প এটা, আমি অত বড় করে বলতে চাচ্ছি না, আমি জাস্ট সামান্য একটা উদাহরণ দিচ্ছি। তারপরে কিন্তু একদিন সে মরা 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 করতে করতে রাম নাম জপ করতে পারলো। রাম নাম জপ করার পরে সে কি হয়ে গেল? বাল্মীকি মুনি। আমি এটাই বোঝাতে চেয়েছি, আমরা মানুষকে সব সময় গালি দিয়ে বাজে কথা বলে মানুষকে কখনোই ভালো বানানো যায় না। মানুষকে ভালোবেসে কিছু করতে হয়। একটা মানুষ একবার না শুনুক, পাঁচবার না শুনুক, দশবার না শুনুক, আবার আমরা বোঝাবো যেটা করা ঠিক না, তুমি একটু রাম নাম করো। সে রাম নাম করতে গিয়ে যদি মরা মরাও বলে, দেখবে একদিন কিন্তু রাম নাম উচ্চারণ করবে এবং রামের ভাবে বাল্মীকি মুনি হয়ে যাবে। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। পৃথিবীতে যা সৃষ্টি হয়েছে কিন্তু মানুষ সৃষ্টি করছে, মানুষকে সৃষ্টি করেছে স্বয়ং ভগবান। আর সেই মানুষকে দিয়ে পৃথিবীর দালান কোটা, ঘর বাড়ি, প্লেন, স্টিমার, যাই কিছু বলো না কেন, সব কিন্তু মানুষের তৈরি। আমি যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে শুধরে দেবে, সেটা আমি কিন্তু বারবার বলছি। আমি মাঝে মাঝে ভাবি এই সামান্য মোটা মাথা মানুষের কি করে এগুলো তৈরি করে, কি করে পারে। দেখুন, আকাশ দিয়ে প্লেন উড়ে যাচ্ছে, এটা একটা ভাবার বিষয় না? আমি কিন্তু এগুলো ভাবি মাঝে মাঝে, ভাবতে ভাবতে আমি না ডিপ্রেশনে চলে যাই। এটা কি মানুষের তৈরি জিনিস আকাশে উঠছে? তাহলে বুঝুন আমরাই মানুষ, আমরাই পারি সবকিছু করতে। একটা খারাপ মানুষ থেকে আমরা একটা ভালো মানুষ হয়ে যেতে পারি, আবার একটা ভালো মানুষ থেকে একটা মানুষ খারাপ হয়ে যেতে পারে। সেটা কিভাবে হয় সেটাও কিন্তু এই মানুষের তৈরি থেকে। এই মানুষটাই কিন্তু একটা মানুষকে যেমন খারাপ করতে পারে, একটা মানুষকে ভালোও করতে পারে। কি ঠিক বলছি তো? হয়তো অনেকে বলবেন যে আপনি জ্ঞান দিচ্ছেন না। আমি জ্ঞান দিচ্ছি না, আমি জ্ঞান দিচ্ছি না, আমি যেটা দেখছি সেটাই বলছি। যারা বোঝার তারা অবশ্যই বুঝে নেবে যে কাউকে গালি দিয়ে বকা দিয়ে কিছু করা যায় না। আচ্ছা বলুন তো, আমরা যখন ছোট বাচ্চাকে, মানে ছোট বাচ্চাকে পড়াতে বসালে, সেই বাচ্চাকে যদি আপনি বলেন এই পড়, এই পড়, না পড়লে তোকে কিন্তু মার লাগাবো, তোকে খেতে দেব না, তোকে কিছুই দেব না, সেই বাচ্চা কি শুনবে? কখনোই শুনবে না। এই কথাগুলো কিন্তু টিচাররাই বেশি ভালো বোঝে। আমরা যখন স্কুলে পড়াশুনো করেছি তখন স্যার যখন ভালোভাবে ভালোবেসে কথা বলেছে তখন কিন্তু খুব ভালো লেগেছে, আর যখন একটু খারাপভাবে এই তোমাকে মারবো, লাঠি পেটা করবো, তোমাকে হাতে রোল দিয়ে মারবো, তখন কিন্তু আমাদের মাথাটা বিগড়ে যেত। তাই ছোট বাচ্চাকে যেরকম আমরা মানুষ করি, পালন করি, শাসন না করে আদর করে ভালোবেসে পড়ালেখা করাই, তাহলেই ওরা পড়ালেখা করে। আর যারা বকাঝকা করে দেখবেন যে সেই ছেলে মেয়েগুলো বিগড়ে যায়, কখনো তারা পড়াশুনো করতে চায় না। আমার মেয়ে, ছোট্ট মেয়ে, যখন এক বছর বয়স তখন কিন্তু হারমোনিয়াম নিয়ে বসছে। আমার ঘরে কিন্তু অনেক আগেই থেকেই কিন্তু হারমোনিয়াম, আমার ছেলে যখন ছোট তখন থেকে আমার ঘরে হারমোনিয়াম। তা আমি একদিন দেখছি যে ও হারমোনিয়াম নিয়ে বসছে, তা আমি ওর বাবাকে বললাম কি দেখো এক ফুটা মেয়ে ও হারমোনিয়াম নিয়ে বসছে। তা বলছে তুমি
মানা করো না, করতে দাও। আমি বললাম কেন? ও এখন হারমোনিয়াম নিয়ে বসলে গানের দিকে গেলে ও কি পড়ালেখা করবে? তা বলছে তুমি পাগলামি করছো, ওর যেদিকে মন যাবে সেদিকেই তাকে কাজটা করতে দেবে। ওই মেয়ে এক বছর বয়সে যখন হারমোনিয়াম নিয়ে বসলো, তখন থেকে আমার আইডিয়া হয়ে গেল আমার মেয়ে গান শিখবে। ঠিক আছে, সত্যি সে একজন ভালো শিল্পী। ঠিক আছে, ভালো শিল্পী এখনো তৈরি হয়ে পায়নি, কিন্তু সে সুন্দর গান গায়। সামনে একটা অনুষ্ঠান আছে, যদি সেই গান আমি তুলে আনতে পারি অবশ্যই আপনাদের আমি ভিডিওটা দেখাবো। ওর বাবাও গাইবে, ওও গাইবে, বৌমা যাবে না, দুজনেরই ইয়ে হয়েছে, কার্ড এসেছে যে ওরা দুজনই গান করবে। ও ছোটদের ভিতর, ওর বাবা আছে বড়দের ভিতর গেল। আর যখন আমার ছেলে নাচ করত, যখন আমার ছেলে 8 and 9 পড়ে, তখন আমার মেয়ের কিন্তু 1 বছর বয়স, তখন হাঁটি 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 পা পা করে চলাফেরা করে। আমার বাপের বাড়ি প্রতি বছর পূজাতে আমরা যাই, তা আমার ছেলে ওখানে নাচ করছে। আমার মেয়ে কিন্তু কালো, কিন্তু আমার মেয়েকে প্রচন্ড ভালোবাসে সবাই, প্রচন্ড ভালোবাসে। ঠিক আছে, ওর গুণের জন্য, নিজের মেয়ে বলে বলছি না। তো যখন দাদা নাচে, তখন আমার কোল থেকে নেমে গেছে যে হাঁটি 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 পা পা করে চলে গেছে, যে ওখানে নাচা শুরু করেছে, ওর দাদার গানের তালে নাচা শুরু করেছে। তখন আমি বুঝলাম যে ও নাচ করতে ভালোবাসবে। ব্যাস হয়ে গেল 3 বছর বয়সের সময়, আস্তে আস্তে করে ও নাচের দিকে ঝুঁকি করলো। ঘরে কোনো মিউজিক বাজলে নাচা গানা শুরু করে দেয়। ঠিক আছে, হাঁটতে চলতে গেলে নাচা গানা শুরু করে দেয়। তা আমি 3 বছর বয়সের সময় আমি একদিন গেলাম একাডেমিতে গেলাম, যতগুলো একাডেমি আছে প্রত্যেকটা একাডেমিতে আমি গেলাম। যাওয়ার পরে কেউ এলাও করলো না, বলো না ছোট্ট মেয়ে, একে এলাও করা যাবে না 5 বছর বয়স না হলে। তখন সরকারি একাডেমিতে গেলাম, ওখানে যে বললাম যে দেখেন আমার মেয়ে তো নাচতে খুব পছন্দ করে, তা ওকে কি নেওয়া যায়? তা ওর এক টিচার, পুরুষ টিচার, এবং তার মেয়েও কিন্তু ওখানে টিচার, তা ওকে কিন্তু আস্তে করে আদর করে কোলে নিয়ে বলছে, ওরে মৌসুমী তুই একটা হীরের টুকরো পেয়েছিস, এই মেয়েটাকে গান মানে সরি এই মেয়েটাকে নাচ শিখা, ওই একদিন দেখিস ভালো নাচ করবে। উনি ওকে আদর করে নিয়ে ভর্তি করে নিল এবং সেই থেকে নাচ শুরু করে। যদি কেউ আমার ফেসবুকের সাথে অ্যাড থেকে থাকেন, দেখবেন যে কতটুকু বয়স থেকে সে নাচ করে, এবং তার আর্ট, তার চলন বলন সবকিছু কিন্তু আলাদা। তা আমি এত কথাগুলো কেন বললাম, যেটা ভালোবেসে হয় সেটা কিন্তু কখনো শাসন করে বকা দিয়ে হয় না, ভালোবাসা দিয়েই হয়। জানেন একদিন স্কুলে আমাকে এক টিচার বলছে, ক্লাস আমি তখন 8 বা 9 পড়ি, আমি খুব পড়াশোনায় খুব দুষ্টান করতাম, মোটেও করতে যেতাম না, বাবার একমাত্র মেয়ে ছিলাম, তো খুব দুষ্টান করতাম পড়ালেখা নিয়ে। কিন্তু আমার মেয়ে কিন্তু সেরকম না, পড়ালেখার প্রতি প্রচন্ড ঝুঁকি। আমাকে সেই স্যার বলছে, মানে ইংলিশে উনি আমাকে এমন ভাবে কথাগুলো বললো, তা আমাকে স্যার বলছে তোমাকে কি বলছে বলো। আমি কিন্তু এখনো যা আগেও তাই ছিলাম, তখন আমি স্যারকে ভেঙাচ্ছি, তখন স্যার আমাকে বেদ দিয়ে পেটালো, এই মেয়ে তোমাকে বলেছি তুমি যা আমি বলেছি সেটাই তুমি বলো, তুমি সেটা না বলে তুমি আমাকে কেন ভেঙালে? ঠিক আছে, আমাকে তো প্রচন্ড হারে বকাঝকা করলো এবং আমার বাবার কাছে নাড়িয়ে দিল। ব্যাস হয়ে গেল আমাকে বকাঝকা, স্কুলে যেতে পারছি না। আমাদের বাড়ি কালী পুজো হলো, স্যারকে নিমন্ত্রণ করলো, আমার বাবার কাছে নাড়িয়ে দিচ্ছে, আপনার মেয়েটা না খুব ইন্টেলিজেন্ট। তা বলছে কেন? বলছে ওকে আমি মেরেছি, ও স্কুলে যায় না, ওকে আমি কিছু ইংলিশ মানে বলেছিলাম যে উত্তর দাও, সে আমাকে ভেঙায়ে আমি যে স্টাইলে বলেছি ও আমাকে সেই স্টাইলেই কথাগুলো বলেছে, কিন্তু আসলে আমি ইংলিশে অত ভালো না, কিন্তু আমি নকল করার উস্তাদ।
যে যেটা করবে সেটা আমি প্রচন্ড নকল করতে পারি, ঠিক আছে, প্রচন্ড নকল করতে পারি, মানে কথা নকল করতে পারি, কেউ যদি হাঁটে সেটা নকল করতে পারি, কেউ যদি ভাত খায় কিভাবে খাচ্ছে সেটা নকল করতে পারি, ঠিক আছে, মানে সবকিছু করতে পারি। যাই হোক, এতগুলো কথা কেন বললাম, আমার মেয়ে আমাকে ওইদিকে করে আমি যেভাবে কথা বলছো সেভাবে ওটা করছে। আমি কেন এতগুলো কথা বললাম আজকে, যে আমার সমস্ত ইউটিউবার ভাই ও বোনদের বললাম যে আমরা যেটা ভালোবেসে করতে পারবো সেটা আমরা কখনোই বকাঝকা গালিগালাজ দিয়ে করব না। মায়েরই বলছি এগুলো বন্ধ করা হোক, আমরা ভালোবাসা দিয়ে করি, ভালো কথা বলে করি, গালি নয়। আমার মেয়েকে এখনো পর্যন্ত, আমার মেয়ে কিন্তু আমাকে ভেঙাচ্ছে, আমি যে স্টাইলে কাজ করছি ও কিন্তু ব্যাক ক্যামেরা সেই স্টাইলে কাজ করছে, আমার মেয়েকে আজও পর্যন্ত আমরা একটা নখের আসর দেওয়ার, মানে নখের আসর দেওয়ার সুযোগ পাইনি। কিন্তু আমার ছেলেটা খুব দুষ্ট, ছেলেটা প্রচন্ড দুষ্ট, পড়াশোনা প্রচন্ড ভালো কিন্তু দুষ্ট খুব। আমার মা ওদিকে রান্না করছে আর নাকে এটি আসছে। যাই হোক, আমি ভিডিওটি বেশি আর বড় করবো না, কাশি এসছে। আমরা চেষ্টা করব মানুষকে ভালো কিছু বলে ভালো কিছু করার, ঠিক আছে, যাতে করে আমরা অনেকদিন এই ওয়াইটিতে থাকতে পারি। তাহলে বন্ধুরা, আজকে সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।